হ্যালো বন্ধুরা, আমি আজকে কিন্তু আপনাদেরকে একটা চিকেন ম্যাগি রেসিপি করে দেখাচ্ছি। হোয়াইট সস চিকেন ম্যাগি রেসিপি। তো প্রথমে চিকেনটা তৈরি করে নেব হোয়াইট সস দিয়ে। তো হোয়াইট সস আমি কীভাবে করছি, চিকেনটাকে বয়ল করে নিচ্ছি, কড়াইতে বাটার দিয়ে দিয়েছি রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, তারপরে গার্লিক চিলি সস দিয়েছি, সামান্য একটুখানি নুন দিয়ে বয়ল করে নিয়েছিলাম চিকেনটাকে, তারপরে আবার একটুখানি নুন দিয়েছি, তারপরে একটুখানি দুধ নিয়ে একটুখানি ময়দা দিয়ে গুলিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে একটা থিক গ্রেভি হয়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু অরিগানো। এটা দিলে কিন্তু একদম পুরো যেরকম হোয়াইট সস পাস্তা হয় সেটার মতনই একদম হয়ে যায়। আর তারপরে একটুখানি বাটার বেঁচে ছিল সেটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেছে, একটু মোটামুটি সেদ্ধই ছিল, তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এটা হয়ে যাওয়ার পর আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবার ম্যাগিটাকে রেডি করে নেব। ম্যাগি রেডি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, ম্যাগি এমনি আমি আলাদা করে সিদ্ধ করব না, বাটার দিয়ে দিয়েছি, রসুন কুচি দিয়ে দিয়েছি। ম্যাগির মধ্যে রসুন কুচি দিলে ভীষণ টেস্টি হয়। তারপরে দিয়ে দিয়েছি আন্দাজ মতন জল, তারপরে দিয়ে দিলাম ম্যাগি একটু ভেঙে, কিছু ভেঙে না, এইভাবে একটা ম্যাগি দিয়ে করেছিলাম। তারপরে যে সসটা চিকেন ম্যাগি সস যেটা বানিয়েছি, হোয়াইট সস ম্যাগি চিকেন করেছিলাম, সেটা আমরা মধ্যে দিয়ে দিলাম। খুব এটা রেডি হয়ে গেছে, তারপরে একটা প্লেটে পরিবেশন করেছি চিজের পাতা দিয়ে। দেখতে ভীষণ ভালো হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়।